আলেমদের সম্মানার্থে কেমতের দিন আলেমের আলেমদের বিচার সবার সামনে না করে পর্দারা আলে বিচার করবেন এই কথাটা কতদূর সত্য এটা আমার জানা নেই কারণ এসেছে কোথাও এরকম কোনো শব্দ আদ এরকম কোনো কথা আদৌ আছে কি না যে আলেমদের বিচার তাদের সম্মানার্থে আল্লাহ তালা আলাদা করে করবেন তবে হ্যাঁ এটা ঠিক যে আল্লাহ তালা অনেক ব্যক্তিকেই কিন্তু অনেক ব্যক্তিকেই কিন্তু ডেকে ডেকে তাদের দোষকে আল্লাহ লুকাবেন বিশেষ করে দুনিয়াতে যারা মানুষ দোষ লুকাতো কেমন আল্লাহ তাদের দোষকে লুকাবেন সব সময় প্রকাশ করবেন না সরকার সালিম লেগেছেন আমার স্ত্রী মারা গেছেন আমাদের মধ্যে অনেক সময় ঝগড়া বিবাদ হয়েছে তাছাড়া অনেক সময় তার হক সঠিক করতে পারেনি মারা যাওয়ার সময় বা তার আগ তার কাছ বা তার আগে তার কাছে মাপ চাইতে পারিনি আমার কি মাপ চাওয়ার কোনো উপায় আছে আপনি তার জন্য দোয়া করতে থাকবেন তার পক্ষ থেকে সাদাকা করবেন আল্লাহর কাছে তার জন্য দোয়া করবেন এটাই হবে তার কাছে মাপ চাওয়ার সর্বোত্তম উপায় এবং জীবদ্দশায় তিনি যাদেরকে যাদেরকে আপন মনে করতেন আপনি তাদেরকে আপন মনে করার চেষ্টা করবেন এটি হবে আপনার সর্বোত্তম উপায় এমনিতে আল্লাহ কাছে সাধারণভাবে মাপ তো চাইবেনি তহমিনা তন্নি আপনি লিখেছেন আমার স্বামী অনেক ভালো মানুষ আমাকে অনেক ভালোবাসেন তবে সে সামনের সামনে আমার প্রশংসা করে না বাইরের লোকদের কাছে প্রশংসা করে বউকে সামনাসামনি একটু পাম্পটটি দিলে কি সব হয় না বোন তাহ তহমিনা তন্নি আপনি আমাদের কোনো বক্তব্য শুনে শব্দটি আপনি কোট করেছেন মেবি আর এটা ঠিক যে অনেক মানুষের স্বভাব আছে যে তিনি সামনে প্রশংসা করবেন না পেছনে প্রশংসা করবেন এটা এক প্রকার তেরামি স্বভাব বলতে পারেন আবার অনেক সময় দেখা যায় যে সামনে প্রশংসা না করার উদ্দেশ্য যে সামনে প্রশংসা করে সহকারী হয়ে যাবে তো অন্তত স্বীকৃতিটুকু দেওয়া উচিত এবং স্বীকৃতিটুকু দেওয়া এটা নিষিদ্ধ এবং মানুষের প্রশংসিত বিশ্ব প্রশংসনীয় বিষয় মৃধায় স্ত্রীকে সামনে তার স্বীকৃতি যেমন দেওয়া উচিত তাকে প্রশংসা যতটুকু তার প্রাপ্য ততটুকু করাতে অসুবিধা নেই এতটুকু করা উচিত হ্যাঁ যেটুকু করলে তার ক্ষতি হতে পারে সেটুকু তিনি করবেন না এটা মনে রাখা উচিত আর আপনিও একজন স্ত্রী হিসাবে মনে করা উচিত যে আমার স্বামী আমাকে অ্যাটলিস্ট ভালো জানান এটি আমার জন্য যথেষ্ট এবং সেটাকে আপনি ভালোভাবে দেন যে আমাকে হয়তো সামনে প্রশংসা করেন আমার অহংকারের জন্য বাট আমার পেছনে যে তিনি প্রশংসা করছেন সেই প্রশংসাটা আপনি যেহেতু জানেন তাহলে পেছন প্রশংসাটাই তো আসল প্রশংসা মানুষের ভেতরের আসল জিনিসটা তো মানুষ বাইরে বলে অতএব সেটার কারণে আপনি খুশি থাকার চেষ্টা করেন আসলে দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য আমরা এখনের দোষ না দেখে দোষগুলোর কোনো ভালো ব্যাখ্যা আমরা বের করে আনার চেষ্টা করবো সেটা আমার জন্য অতীত উপকারী হবে তা বস আক্তার আপনি লিখেছেন আমি পাঁচ মাসের গর্ভবতী আমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না আমার পা অনেক ব্যথা করে আমি কি বসে নামাজ করতে পারি যদি দাঁড়িয়ে নামাজ পড়তে আপনার অস্বাভাবিক কষ্ট হয় অসহ্যনীয় অসহনীয় হয় তাহলে অবশ্যই আপনি বসে নামাজ পড়তে পারেন